রাজধানীতে বিআরটিসির নয়টি ডিপোর মধ্যে জোয়ার সাহারা একটি এই ডিপোর একশো বাসের মধ্যে সচল নব্বইটি বর্তমানে মাসে আয় এক কোটি ষাট লাখ টাকা আয় কম থাকায় বেতন বকেয়া পড়ে কর্মচারীদের বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করে কর্মচারীরা পরিস্থিতি উন্নয়নে ডিপোর ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে এমন চিত্র রাজধানীর অন্যান্য ডিপোতেও কীভাবে কোথায় কত টাকা খরচ করতে পারবো সেই বিধিবিধানগুলি যদি আমরা সবাই মানে মেনে চলি তাহলে আমার মনে হয় না যে প্রতিষ্ঠানটা লসে চলার কোনো কথা ওয়ার্কশপেও আছে নানা অব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা জানালেন যন্ত্রাংশ কেনার নামে হরিলুট হয় মেরামত খানায় এই খাতে গত পাঁচ বছরে ব্যয় হয়েছে প্রায় দেড়শো কোটি টাকা আমাদের কাজ করার পরিবেশ ভালো থাকলে কাজ আরো অনেক উন্নতি হতো বর্ষা হলে অফিসে অনেক পানি জমে যায় চুরি চামারিতে আমরা নিচে শ্রেণীর লোক এত কিছু আর আমরা দুই নিয়মে সরকারি সংস্থার বাস পরিচালিত হয় নিজস্ব জনবল দিয়ে আর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দৈনিক ও মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে ভাড়া দিয়ে বিআরটিসির আয় ভালো হলেও নিজস্ব ব্যবস্থাপনায় রুট পরিচালনায় আছে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ কমিয়ে আনার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলছেন বিআরটিসির দুর্নীতি বন্ধ করা না গেলে সরকারের অর্থ অপচয়ের বড় ক্ষেত্র হিসেবে পরিণত হবে সরকারি এই পরিবহন সংস্থা সরকারি প্রতিষ্ঠান করা মানে হল দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া সরকারি প্রতিষ্ঠানের নামে প্রকিউরমেন্ট করা মানে হল আমি এটাকে পেট্রোনাইজ করছি মেনটেন্স কস্ট যদি বাড়ে আপনি কিভাবে আশা করবেন যে এটা আপনার মানে বেনিফিশিয়াল হবে মানুষের জন্য বা এটা লাভবান কোনো সেক্টর হবে বিআরটিসির কেনা বাসের অর্থনৈতিক সময়সীমা পনেরো বছর ধরা হলেও আট থেকে দশ বছরের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সংস্থার প্রায় পাঁচশো চল্লিশটি বাসই হয়ে পড়ে আছে বিভিন্ন ডিপোতে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা